আসসালামু আলাইকুম অসুস্থ হলেও বেতন ছুটি পাবেন সৌদি কর্মীরা সৌদি আরবের কোনো কর্মী অসুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগ দিতে না পারলে অসুস্থতার প্রথম তিরিশ দিন সম্পূর্ণ বেতন সহ ছুটি পাবেন তিনি এই তথ্য নিশ্চিত করে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায় প্রতি বছর অসুস্থতার জন্য ছুটি নিলে প্রথম তিরিশ দিন ছুটির সময় সম্পূর্ণ বেতন পাবেন কর্মী এরপরও যদি তিনি অসুস্থতার কারণে ছুটি নেন তাহলে পরবর্তী ষাট দিনের তিন চতুর অংশ পরিমাণ বেতন পাবেন তিনি এরপর আবার অসুস্থতাজনিত কর্মক্ষেত্রে যোগদান করতে না পারলে বেতন ছাড়া আরও তিরিশ দিনের অসুস্থতার জনিত ছুটি পাবেন কর্মীরা মন্ত্রণালয় জানিয়েছেন কোনো অসুস্থতাই শ্রম আইনে উল্লেখ করার সময় সীমার আগে অসুস্থতার কারণে কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না তাকে অসুস্থতার প্রথম তিরিশ দিন পূর্ণ বেতন সহ ছুটি দিতে হবে এছাড়া বার্ষিক ছুটির সময়কালে কোনো কর্মীকে অসুস্থতার জন্য ছুটি দিলে এই সময়ের মধ্যে তার বার্ষিক ছুটি গণনা করতে পারবে না কর্তৃপক্ষ কর্মীর জনিত ছুটির সময়কাল থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদ যাবে কর্মস্থলে কোনো কর্মী তার দায়িত্ব পালনকালে দুর্ঘটনার কারণে হলে বা সাময়িকভাবে কর্মস্থল অবস্থানরত থাকলে বা অসুস্থ হয়ে উঠতে সময়ের প্রয়োজন হলে তাকে ছুটির প্রথম দিন সম্পূর্ণ বেতন অসুস্থতার হবে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছেন দায়িত্ব পালন করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হয়ে কর্মী স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে তার চিকিৎসা যদি এক বছরেও বেশি সময় ধরে চলমান থাকে সেক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষ তার কর্মচুক্তি শেষ করতে পারবে তবে এক্ষেত্রে উক্ত কর্মীর অসুস্থতা বা পঙ্গুত্তর অনুসারে তাকে ক্ষতিপূরণ দিতে হবে কোম্পানির পাশাপাশি অসুস্থ থাকা অবস্থায় কর্মীকে যে পরিমাণ বেতন দেওয়া হয়েছে সেটা ও ক্ষতিপূরণের আওতায় হিসেবে করা যাবে না বলে জানিয়েছেন মন্ত্রণালয় ধন্যবাদ সবাইকে